নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই টোলপেরিটাস 150 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে, এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, এই মেডিসিনটির সাথে কোন কোন মেডিসিন ব্যবহার করা যাবে না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো সো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে টোলপেরিটাস 150 মিলিগ্রাম। এটি 10টি ট্যাবলেটের পাতা। এই 10টি ট্যাবলেটের দাম করেছে 140 টাকা। এটি মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি দুই একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি যেগুলো সচরাচর মার্কেটে বেশি চলে, যেমন হচ্ছে মায়োটপ 150, টোলিফস্ট্যাট 150, সিনাপটল 150 মিলিগ্রাম। এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে সেটি ব্যবহার করে দেখতে পারেন। তো ফ্রেন্ড, আজকে আমি টোলপেরিটাস 150 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে বলছি। এটি একটি পেশি শিথিলকারী মেডিসিন শ্রেণীর অন্তর্গত। এটি ব্যবহার করা হয় ব্যথা, যন্ত্রণা, পেশির টান বা খিঁচুনি এবং উত্তেজনা, জয়েন্টে বা গাটে ব্যথা যন্ত্রণা সেগুলো কমাতে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপরেও কাজ করে এবং ব্যথা থেকে মুক্তি দেয়। যদি কোনো পেশেন্টের দেখা যাচ্ছে পেশির টান হয়েছে, সেখানে খিঁচুনি ধরেছে, সেই সব পরিস্থিতিতেও ডাক্তারবাবুরা এই টোলপেরিটাস 150 মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। এটি ইন্টাস ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এটি ব্যবহার করা হয় পিঠে ব্যথা হয়েছে সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয়ে থাকে এবং সেটা কমাতেও খুব ভালো কাজ করে। এছাড়া যদি কোনো পেশেন্টে দেখা যাচ্ছে জয়েন্ট আছে, হাড়ের জয়েন্টগুলোতে ব্যথা যন্ত্রণা করছে বা সেখানে চোট পেয়েছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। কিছু বয়স্ক পেশেন্ট আছে, তাদের দেখা যাচ্ছে হাড়ে বা হাড়ের জয়েন্টে ব্যথা যন্ত্রণা হচ্ছে, হাড়ের ব্যথার ক্ষেত্রেও ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। এটা কোমরে ব্যথা বা মাজায় ব্যথা, সেখানেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। ব্যথা যন্ত্রণার জন্য খুব ভালো একটি মেডিসিন এই ট্যাবলেটটি, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আমি যেসব ব্যবহারগুলো বললাম হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুরা ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন হচ্ছে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কিডনি বা লিভার সম্বন্ধীয় যদি কোনো প্রবলেম থাকে, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে, বা এই ট্যাবলেটটি ব্যবহার করার আগে যদি আপনার কোনো অ্যালার্জি হয়ে থাকে, তাহলে আমি বলবো এই মেডিসিনটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন মেডিসিনের সাথে ব্যবহার করা যাবে না। যেমন হচ্ছে টেট্রাসাইক্লিন ক্যাপসুল বা ট্যাবলেট, মিওকার্বালাম ট্যাবলেট, অ্যাগ্রোপিউরিনল ট্যাবলেট, প্রোবেনেসির ট্যাবলেট, এই জাতীয় মেডিসিনগুলোর সাথে এই মেডিসিনটি ব্যবহার করার আগে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এর মধ্যে দেওয়া আছে 150 মিলিগ্রাম, সেই জন্য এই ট্যাবলেটটি অ্যাডাল্ট বা প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে প্রত্যেক দিন একটি করে দিনে একবার খাবার পর ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে সকালে 150 মিলিগ্রাম এবং রাত্রে 150 মিলিগ্রাম এইভাবে দিনে দুবারও খাওয়ার জন্য প্রেসক্রাইব করে থাকেন।
এটি 7 দিন বা 10 দিন বা 1 মাসও খাবার জন্য প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, ডায়রিয়া বা পেট ফাঁপা হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, লিভারের সমস্যা হতে পারে, ঘাম বেশি হতে পারে, ছুলি হতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো এই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো সো ফ্রেন্ড, এই ট্যাবলেটটি নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও।